নরসিংদীতে র‍্যাব সেজে ডাকাতি করা লুণ্ঠিত তেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। স্টাফ রিপোর্টার ময়নউদ্দিন সরকার জানান, বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। পুলিশ সুপার জানান, গেল 9 ফেব্রুয়ারি শিবপুর উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের গাশিরদিয়া এলাকায় র‍্যাব পরিচয়ে 60 ড্রাম সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল। পরবর্তীতে তেলের মালিক শিবপুর থানায় একটি মামলা রুজু করলে শেরপুরের নকলা থেকে লুণ্ঠিত হওয়া ট্রাক এবং তেল ভর্তি 23 ড্রাম ও 37টি খালি ড্রাম সহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়। 8 থেকে 10 জনের একটা আন্তঃজেলা ডাকাত দল রয়েছে, যাদের কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়ানো। তারা কোনো সময় বাসায় ডাকাতি করে, কোনো সময় তারা র‍্যাব সেজে, কোনো সময় তারা ডিবি সেজে, তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, কোনো সময় নারায়ণগঞ্জ, কোনো সময় গাজীপুর, কোনো সময় টাঙ্গাইল, কোনো সময় ঢাকার বিভিন্ন প্রান্ত এলাকায় নরসিংদী বিভিন্ন জায়গায় যখন তারা সুযোগ পায় সেখানে তারা ডাকাতি করে বেড়ায়। এবং এই সংক্রান্তে যখন আমাদের শিবপুর থানায় মামলা হয়, মামলা হওয়ার পরে এই ঘটনার তদন্তে আমরা জেলা পুলিশ তদন্তে নামি, বিশেষ করে নরসিংদী জেলা ডিবি পুলিশ। এটা ঘটনা ঘটার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে তারা এটা নিয়ে কাজ করে যাচ্ছে এবং অবশেষে আমরা এই ঘটনাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। এই ঘটনার সাথে যারা জড়িত এরকম 5 জনকে আমরা ইতিমধ্যে ধরতে সক্ষম হয়েছি। ভোলায় অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় 12 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। ভোলা থেকে স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আজিম জানান, বুধবার রাতে নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া ইলিশ সহ সকল প্রকার মাছের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের সচেতন করার লক্ষ্যে প্রচার প্রচারণা করে কোস্টগার্ড। দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ হাসনাইন জানান, বুধবার রাত থেকে আজ সকাল পর্যন্ত মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ ভোলা সদরের ইলশা ও দৌলত খানের মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় ভোলা সদরে 5 জেলে ও দৌলত খান থেকে 7 জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে 10,000 মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। 3 দিনে 33 জন জেলেকে আটক করা হয়। ঝালকাঠির রাজাপুরে শাপলা পাতা মাছ ধরায় এক ব্যবসায়ীকে 35,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠির প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশ জানান, বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও বন বিভাগ অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পরে প্রায় 8 মণ ওজনের শাপলা পাতা মাছটি উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী প্রায় বিলুপ্ত এ মাছ শিকার ও বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ বলে জানান ইউএনও মুক্তার হোসেন। এ অভিযানে উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেন সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর গাছার পলসনায় এলাকাবাসীর অভিযোগ থাকা সত্ত্বেও 8টি প্রজেক্টে চাষ করা হচ্ছে আফ্রিকান মাগুর মাছ। গাজীপুর থেকে স্টাফ রিপোর্টার আনিসুল ইসলাম জানান, 2014 সালের জুন থেকে আফ্রিকান মাগুরের আমদানি, উৎপাদন, বিপণনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্থানীয়রা জানায়, সরকার নিষেধাজ্ঞা অমান্য করে আবাসিক এলাকায় মাগুর মাছের চাষ করে যাচ্ছেন মাহমুদ মোল্লা বগা। তবে মাহমুদ মোল্লার দাবি, খুব সতর্কভাবে মাগুর মাছ চাষ করে আসছেন তিনি। এ ব্যাপারে গাজীপুর মৎস্য বীজ উৎপাদন খামার বোর্ড বাজারে ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। মাগুর মাছের কারণে আমাদের অনেক ক্ষতি হয়, গন্ধ হয়, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, গন্ধের কারণে ঘরে থাকা যায় না, গরমের দিন আসলে আরো গন্ধ বেশি হয়, এখন শীতকাল দেখা যায় একটু কম। আসলে আমাদের মৎস্য অধিদপ্তরের আওতায় নিষিদ্ধ মাছ একমাত্র আফ্রিকান মাগুর, তারপরে পিরানহা মাছ, এগুলা নিষিদ্ধ মাছ, এগুলা চাষ করা কোনোভাবেই উচিত না এবং এটা আবাসিক এলাকায় তো উচিত না,
এটা আমরা যদি পাই আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব আমাদের উচ্চতম কর্মকর্তার সাথে আলোচনা করে।